নমস্কার বন্ধুরা, কারেন্ট টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটা গাছকে প্রতিস্থাপন করবো, সেটি গাছটার নাম হচ্ছে পাতাবাহার বা কটন গাছ, এই নামে পরিচিত এই গাছটি। এই গাছটি খুবই অসাধারণ একটা সুন্দর একটা গাছ। তো এই গাছটি প্রতিস্থাপন এবং মাটি কী ধরনের হবে এবং কোথায় রাখতে হবে এবং কতটা পরিমাণ জল এই গাছে দিতে হবে, সেই সব বিষয়গুলি নিয়ে আমি আপনার এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। কটন বা পাতাবাহার গাছ খুবই একটা সুন্দর ইনডোর প্ল্যান্ট, এটা বাড়িতে রাখলে খুবই সুন্দর লাগে। যে ড্রেনে ঝোলটা দেখতে পাবেন সেটাকে একটা খোলামকুচি চাপা দিয়ে তারপর কিছু পরিমাণ পাথরের টুকরো দিয়ে দেবেন, যাতে ড্রেনে ঝোলটা না জাম হয়ে যায় মাটি ঢুকে। এরপর মাটিটা আমি কিছু পরিমাণ জৈব সার মিক্স করে দিচ্ছি, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। কিছু পরিমাণ জৈব সার মিক্স করে মাটিটা আমি তৈরি করছি এই গাছের ক্ষেত্রে। আপনারা নর্মাল মাটিও দিতে পারেন। গাছটাকে আমি একবার দেখে নিচ্ছি যে সোজা বসেছে কি না। এরপর প্লাস্টিকটা থেকে গাছটাকে বের করে তারপর আমি টবে তুলব। তো এরকমভাবে প্লাস্টিকটা রিমুভ করবেন। এবার কথা বলে নিই কটন গাছ বা পাতাবার গাছটি কেমন জল দেব। কটন বা পাতাবার গাছটি কিন্তু মাটিটা ময়েশ্চার রাখতেই হবে, এটা একটা ইনডোর প্ল্যান্ট, রোদে রাখবেন না। রোদে কোনোদিনও এই গাছটি রাখবেন না। সকাল দিকে রাখতে পারেন, মর্নিংয়ে যে রোদটা আসে সেটা রাখতে পারেন, কিন্তু দুপুরে বা সন্ধ্যার দিকে যে রোদটা আসবে সেটা কিন্তু রাখবেন না। মাটিটা কিন্তু সব সময় ময়েশ্চার রাখতেই হবে এই গাছের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে মাটিটা যখনই শুকিয়ে যাবে তখন এই গাছটা কিন্তু পাতাগুলো সব পাতাগুলো নুয়ে পড়ে। এই গাছটি একটু জল দিতে দেরি হয়ে গেলে পাতাগুলো সব নুয়ে পড়ে। গাছটার মাটিটা সব সময় ময়েশ্চার রাখার চেষ্টা করবেন। এই মাটির সঙ্গে যদি কিছু পরিমাণ কোকোপিট মিক্স করে দেন তাহলে খুবই ভালো হয়। আমার কাছে যেহেতু নেই তার জন্য আমি মিক্স করতে পারলাম না, আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনাদের বাড়িতে যদি কোকোপিট থাকে তাহলে এই মাটির সঙ্গে কিছু পরিমাণ মিক্স করে পরে মাটিটা তৈরি করলে খুবই ভালো হয়। এর কোকোপিটের পরিবর্তে আপনারা ধানের কুড়ো ব্যবহার করতে পারেন। এবার গাছটাকে আমি ভরপুর জল দিয়ে দেবো। সব গাছের ক্ষেত্রে কিন্তু ভরপুর জল দিয়ে দেবেন। যখনই গাছ লাগাবেন তখনই কিন্তু একদম টপ ফুল করে জল দিয়ে দেবেন, যাতে ড্রেনে ঝোল থেকে সব জল বেরিয়ে যায়। সব গাছের ক্ষেত্রে জল পছন্দ করুক বা নাই করুক, সব গাছের ক্ষেত্রে কিন্তু এই কাজটা করবেন তবে প্রতিস্থাপন করার পর। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, এবং কিছু যদি কোশ্চেন থাকে তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, সঙ্গে যে বেল আইকনটা আছে সেটাকে অল করে রেখে দিন পরবর্তী নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য।